বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিথিলির প্রভাবে শুক্রবার বরিশাল খুলনা থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত উপকূল জুড়ে বয়ে যাওয়া ঝোড়ো বাতাস ও ভারী বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছ ও দেয়াল চাপা পড়ে এখন পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে। অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে সড়ক ও মহাসড়কে। এতে কয়েকটি জেলার আঞ্চলিক ও স্থানীয় সড়কে সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ ছিল। বিনষ্ট হয়েছে ক্ষেতের ফসল ও শাকসবজি, তার ছিঁড়ে পড়ায় অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, কাঁচা ঘর ও শিক্ষা প্রতিষ্ঠানের ঘর ভেঙে পড়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় পটুয়াখালীতে রোপা আমন ফসলের 75% কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এছাড়া খেসারি সহ মাঠে থাকা সবজিরও ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বৃষ্টিতে শীতকালীন সবজি ও খেসারি নষ্ট হওয়ার আশঙ্কা করা রয়েছে। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। টানা বৃষ্টিতে চাঁদপুর সেচ প্রকল্প ও মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের ভেতর শীতকালীন সবজি সহ নানা জাতের ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।